দর্শক, গানের বাজারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাওমি এবং আমার সাথে কিন্তু আজকে একজন বিশেষ অতিথি আছেন, যিনি একটি সুন্দর বটল গ্রিন কালারের একটা গিটার নিয়ে বসে আছেন। গিটারের বৈশিষ্ট্য আমরা পরে যাব এবং সাথে কে আছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে বলে দিতে চাই যে বেশ কিছু ইমেইল এসেছে আমার হাতে এবং বেশ কিছু সুন্দর সুন্দর প্রশ্ন আছে এবং সবাই জানতে চাচ্ছেন আজকের গেস্ট কে, কার সাথে কথা বলবো, কী নিয়ে কথা বলবো, এই ধরনের অনেক প্রশ্ন থাকছে। সব কিছুরই অ্যান্সার দেওয়া হবে, বাট তার আগে জানিয়ে দিতে চাই আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। সেটা করতে হলে যেটা করতে হবে, ঠিক স্ক্রল বারে একটি ইমেল অ্যাড্রেস যাচ্ছে, সেখানে আপনার পছন্দের যে কোনো মিউজিক ভিডিও হতে পারে, সেটা গান সম্পর্কে যে কোনো প্রশ্ন হতে পারে, সবসময় যেভাবে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে থাকেন সেভাবে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। সো শুরুতে যেটা বলেছিলাম যে আজকে এখানে যিনি আছেন আমাদের স্টুডিওতে, ইজ এ ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং শুরুতে কিন্তু আমি গিটারের কথাটা বলছিলাম কারণ তার ব্যাপারে আসলে বলতে গেলে আমার মনে হয় না যে একটা লাইনে বা দুটো সেন্টেন্সে কমপ্লিট করা পসিবল। সো এই জন্যই আমি গিটারের কথায় চলে আসতেছিলাম। সো উইদাউট মাচ ডু, লেটস গেট ইন টু দ্য কনভারসেশন উইথ নান আদার দেন পারভেজ ভাই। হ্যালো ভাইয়া। হ্যালো, কেমন আছেন? অনেক ভালো আছি, খুব ভালো লাগছে। এবং সেই সাথে আমার এখানে যারাই আসেন মিউজিশিয়ান সিঙ্গার, সবসময় মনের মধ্যে একটা যাদেরকে পরিচিত মানুষ পাই আমি, কনফিডেন্স লেভেলটা এখান থেকে এখানে চলে যায়। সো আজকেও ঠিক সেরকমই একটা ব্যাপার হয়েছে এবং ইন্ট্রোডাকশন তো দেওয়ার কিছু নাই। আই এম আ বিগ ফ্যান অফ ইউ, আই এম হিউজ ফ্যান। সো ছোটোবেলায় শুনতাম আপনার যে মিক্স অ্যালবামে যে গানগুলো আসতো, তখন থেকে কিন্তু আমি আপনাকে চেনা শুরু করেছি। সো ওই সময় দেখা যেত যে সিডি কালেক্ট করার একটা ব্যাপার থাকতো, সো তখন দেখতাম যে এরকম একটা মানুষ, একটা খুবই ডিফারেন্ট একটা ভয়েস এবং যার ভয়েসটা খুব তাড়াতাড়ি ডিফারেন্সিয়েট করা যায় ফ্রম আদার সিঙ্গার্স, এটা আল্লাহ পাকের ইচ্ছা আসলে। সো এই জিনিসটা আমি খুব ভালো করে খেয়াল করতাম গানগুলো যখন আপনারা শুনতাম। সো যাই হোক, ফ্যান গার্ল হয়ে গেছি। সো কেমন চলছে এখন গানের কি খবর বলেন? গান তো করতে হয় সব সময়, গান ছাড়া কোনো কিছুই সম্ভব না আসলে। COVID-19 একটা ইম্প্যাক্ট তো আমাদের সবার কাজেই আছে। আমাদের এই সময়টা আসলে আমাদের খুব ভয়ঙ্কর রকম ব্যস্ত থাকার কথা ছিল লাইভ এবং স্টেজ শোজ নিয়ে, সেটা হচ্ছে না, কিন্তু গান করছি। আল্লাহর রহমতে একদম শুরু থেকেই, লকডাউনের একদম শুরুর দিন থেকেই মোটামুটি বলা যায় গানের মধ্যেই আছি। নতুন নতুন গান বানাচ্ছি, একটা প্রজেক্ট স্টার্ট হলো আমাদের, সেটা হলো আরও অনেকগুলো প্রজেক্ট করেছি। আমাদের টিএম রেকর্ডসের অনেকগুলো গানের কাজ চলছে, এর বাইরে আরও অনেকগুলো প্রজেক্টের কাজ চলছে আসলে। সো প্রজেক্টের কথা যেহেতু আসলো এবং লকডাউনের কথা বলছিলেন, যে এই সময়টাতে কিন্তু দেখা যায় নর্মালি আমরা শোজ বা স্টেজ শোজ যদি বলি, রেকর্ডিং, অনেক কাজে কিন্তু ব্যস্ত থাকি, বাট এটা কিন্তু অনেকের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে যে এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু অনেকে খুব সুন্দর সুন্দর গান লিখে ফেলেছেন, সুর করেছেন, বই পড়েছেন। আমারও কিন্তু একই কথা, এক্স্যাক্টলি এই পয়েন্টটাতেই কিন্তু আমি আছি যে আমাদের এই সময়টা আমাদের কিন্তু নতুন ক্রিয়েশনের একটা স্কোপ আমরা পেয়েছি। হ্যাঁ, নতুন গান লেখা, সুর করা, কম্পোজিশন করা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা, মানে নতুনভাবে ভাবার একটা সুযোগ কিন্তু আমরা পেয়েছি সবাই, রাদার দেন ওইটা ভাবা যে কাজ নাই, কি করবো, কিভাবে সার্ভাইভ করবো, তা না কিন্তু। সো পজিটিভ এভরিথিং, সব কিছুর মধ্যে কিন্তু একটা পজিটিভ কিছু না কিছু খুঁজে পাওয়া যায় আসলে, আমি বিশ্বাস করি। সো পজিটিভ নেগেটিভ সব একটা কাজের মধ্যে কিন্তু সব ইমপ্যাক্টই থাকে, সব সময় থাকে। সবটা নেগেটিভটা নিয়ে আসলে সব সময় কনসার্ন না হয়ে ওটাকে একটু সরিয়ে রেখে
পজিটিভটার দিকে ফোকাস করলে কিন্তু আমাদের রাইট এটাই বলছিলাম যে আসলে এই সময়টাতে আমরা হয়তো অনেক সময় স্টেজ শোজ বা রেকর্ডিংস নিয়ে এত বেশি অকুপাইড থাকি বা বিজি থাকি যে অনেক সময় নিজের ক্রিয়েটিভিটিটা থেকে মনে হয় যে আরেকটু যদি সময় পেতাম সুযোগ পেতাম একটু কাজ করার বেশি আমাদের মনে হয় যে একটু সময় হতো সো এই সময়টা কিন্তু আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে পারভেজ ভাই সো চমৎকার কিছু কথা শুনছি আমরা পারভেজ ভাইয়ের কাছ থেকে এবং সেই সাথে আমাদের অনেকগুলি ইমেল চলে এসেছে আমরা সবাই একটা গান শুনতে চাচ্ছি আমরা কি ছোট করে একটা গান শুনতে পারি কি ডেফিনেটলি অবশ্যই আমি চেষ্টা করব একটা গান করবার এটা আমরা কভার করেছি আমাদের একদম লেটেস্ট প্রজেক্ট যেটা গ্যারাজ সিজন 2 আমার আমার ভাই আমার বন্ধু ডিজে রাহাত তার কম্পোজিশনে এটা হচ্ছে গানটার নাম হচ্ছে দয়াল বাবা এটা মাওলানা নজরুল ইসলাম খান সাহেব লিখেছেন এবং একটু ছোট করে শোনাই হ্যাঁ শুনি আমরা গানটার স্পেশালিটি যেটা যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে এই গানটার গাওয়াটা আমি একেবারেই ট্র্যাডিশনাল একদম যে ফোক স্টাইলটা ভান্ডারি স্টাইল যেটা আছে একদম ট্র্যাডিশনাল স্টাইলটাই আমি গেয়েছি বাট মিউজিক অ্যারেঞ্জমেন্টটা একেবারে ইডিএম টাইপ রেট্রো টাইপের আচ্ছা সো ইলেকট্রনিক ডান্স মিউজিক এক্স্যাক্ট হ্যাঁ এক্স্যাক্টলি ওরকম একটা একটা ব্যাপার সো একটু চেষ্টা করি ঠিক আছে শুনি আমরা বাবার নামটি করলে সাধু নরে মিলিবে অমূল্য রত বাবা যারে দয়া করে নাই মরণের ডর আমার বাবা যারে দয়া করে নাই মরণের ডর আয়না বসাইয়া দে মোর পলবের ভেতর বাবা রে আয়না বসাইয়া দে মোর পলবের ভেতর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর পলবের ভেতর বাবা রে আয়না বসাইয়া দে মোর পলবের ভেতর বাবা তোমার নাম ভরসা আমি অকুলে দিয়েছি সাতা বাবা তোমার নাম ভরসা অকুলে দিয়েছি সাতা নুরানি ঝলক মারে যার কলবের ভেতর ওরে নুরানি ঝলক মারে যার কলবের ভেতর আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবা রে আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের সুন্দর একটা গান শুনলাম গ্যারাজ 2 এর বাট গল্পটা কিন্তু আমাদের শেষ হয়নি যে আসলে এই সময়টাতে ঠিক বলা চলে যে লাস্ট মান্থ সো সেপ্টেম্বর রিলিজ হয়েছে এবং খুব সুন্দর একটা প্ল্যানিং আমি দেখতে পেলাম যে প্ল্যানিং এবং এক্সিকিউশনই বলবো যে একটা সময় নির্দিষ্ট সময়ে চ্যানেল থেকে গানটা আপলোড হওয়া এখানে আমি একটা জিনিস অবশ্যই মেনশন করব সেটা হচ্ছে রাহাত ভাইয়ের হি ইজ এ মাস্টার মাইন্ড তার যে প্ল্যান এবং এক্সিকিউশনারি যে তার কি বলবো যে স্কিলটা খুবই খুবই এবং তার তারই প্ল্যান করা কিন্তু এই জিনিসগুলো সব যে এভরি মান্থ 10 তারিখ রাত 10টায় আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাহাত ভাইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটা করে গান রিলিজ পাবে একটা করে গান দুটো ইউটিউব চ্যানেল থেকে সাইমালটেনিয়াসলি এবং এই গানগুলো আবার দেখো এই আমাদের ফোক ম্যাশআপ 2019 যেটা ছিল আমার অনেক ভালোবাসা পেয়েছে এই গানটার থ্রুতে ওই ম্যাশআপটার যে কমেন্ট সেকশনে আমরা যে কমেন্টগুলো পেয়েছি ইউটিউবে
সেখান থেকে আমরা পাঁচটা গান সিলেক্ট করেছি, সবচেয়ে বেশি যে পাঁচটা গানের পক্ষে মানুষের অনুরোধ ছিল সেই পাঁচটা গান আমরা করেছি এই প্রজেক্টে ফুল লেন্থ। আর একটা মৌলিক গান করেছি আমার, আর একটা ম্যাশ আপ করেছি, এই ম্যাশ আপটা রিলিজ পেলো এই মাসের 10 তারিখে। আর এখানে বাপ্পা ভাইয়ের একটা ম্যাশ আপ আছে, আর মেহরাবের একটা ম্যাশ আপ আছে, শাওন গানওয়ালার খুব চমৎকার একটা গান আছে। বাহ, মানে আই থিঙ্ক ইটস আ গ্র্যান্ড প্রজেক্ট, তাই না? এবং এটা এটাকে পেট্রোনাইজ করছে, বেসিক্যালি সাপোর্ট করছে বিস ক্লাব, তো বিগ থ্যাঙ্কস টু বিস ক্লাব। এবং আমার মৌলিক যে গানটা, সে গানটা সুরিত সুফিয়ান ভাইয়ের লেখা এবং শাওন গানওয়ালার সুর করা, চমৎকার একটা, খুব সুন্দর একটা গান। আমি আমি খুব ইগারলি ওয়েট করছি গানটা রিলিজ হওয়ার জন্য। লুকিং ফরওয়ার্ড টু ইট, খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাক, আমরাও অপেক্ষা করছি। সো কথা বলছি পারভেজ ভাইয়ের কাছ থেকে, এবং অনেক কিছু কিন্তু আমারও শেখা হচ্ছে, এবং চেষ্টা করছি যারা গান পাগল বা গান প্রিয় মানুষ, গান শিখতে চান, বুঝতে চান, এই ধরনের অনেক ইমেল আমরা পাই, প্রশ্ন আমরা পাই। সো আজকে আই থিঙ্ক আমাদের আলোচনা থেকে কিছুটা হলেও আপনাদের আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের যে এখনকার সেগমেন্ট, দ্যাট ইজ মিউজিশিয়ান অফ দ্য উইক, আজকে একজন যাকে আমরা ফিচার করতে যাচ্ছি, ওনার নাম হচ্ছে রিচার্ড কিশোরদা, হি ইজ আ ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান। চলুন আমরা একটু দেখে আসি। আমি রিচার্ড কিশোর, সবাই আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে চিনে, যন্ত্রশিল্পী হিসেবে আমাকে চিনে। দীর্ঘদিন যাবৎ এই ট্রেডের সাথে আমি আছি। আমার বাবা মা দুইজনই কালচারাল লাইনের সাথে কিছুটা হলেও জড়িত ছিল। আমার মা শেতার বাজাতো, আমার বাবা গান গাইতো এবং ফুটবল প্লেয়ার ছিল, আর বাবা মা দুইজনই ব্যাংকার। প্রতি শনিবার দিন আমাদের বাড়িতে একটা জলসা হতো, এখন যেমন হয় অনেকের বাড়ির ভিতরে লনে। তৎকালীন সময়ের প্রখ্যাত যত কণ্ঠশিল্পী, ফিল্মে যারা অভিনয় করেন, কলাকৌশলী, সবাই আমাদের বাসায় একটা আড্ডার মতন হতো। আমাদের ঘরে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, সেখান থেকে একদিন এইটা ধরতাম, একদিন ওইটা, কখনো গিটার, কখনো কিবোর্ড, কখনো হারমোনিয়াম, তবলা, এরকম বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্র, এগুলো আমাকে তখন টানতো। এরপর থেকে আমি বাসায় গিটারের চর্চা করতে থাকি। পিটার সরকার, যিনি আমার প্রথম গুরু, ওনার কাছে আমি যাই। কিছুদিন পরে আমাকে পিটার দা আমাকে বলল, তুমি তো মেলায় শিখে গেছো, তুমি এখন বাজানো শুরু করো। তো আমি তো খুব খুশি হয়ে গেলাম, এরপর শুরু করে দিলাম, নিজেরা নিজেরা ব্যান্ড তৈরি করলাম। আমাদের মহল্লা থেকে একটা ব্যান্ড করলাম আমরা, সিগমা নামের, সেটা 78-76 তখনকার, তখন আমরা খুবই ছোটো। এরপরে ড্যাফোডিলস নামে আমরা একটা গ্রুপ করেছি। এর মধ্যে হঠাৎ করে একজন ফ্রেন্ড আমাকে বললো যে, তুমি কি চার্চে বাজাবো আমাদের ইংলিশ কোয়ারে? তো আমি গেলাম সেখানে। যাওয়ার পরে ও কোয়ার কন্ডাক্টর ছিল জেমস বেনাস, উনি নটরডেম কলেজের ডিরেক্টর অফ গাইডেন্স ছিলেন তৎকালীন সময়ে, উনি হচ্ছেন আমার সেকেন্ড টিচার, সেকেন্ড গুরু। ঠিক এরকম একটা সময় আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক সমর দাসবাবু, উনি আমার বাজনাটা শুনে বললো যে, কালকে তোর কী কাজ সকালে? আমি বললাম, আমার কোনো কাজ নেই, তুই রেডিওতে চলে আয়। তাই আমি সকালবেলা পরের দিন ওনার সাথে রেডিওতে চলে গেলাম। ওখানে এক জায়গায় বসাই দিল, বললো গিটার বাজা, এই গানগুলো লেখ, কর্ড টুটলে। তো ওনার সাথে কিছুদিন থাকার পরে আমাকে বললো যে, একটা টেলিভিশনে একটা রেকর্ডিং আছে, তুই বাজাবি? বললাম হ্যাঁ বাজাবো। এই যে শুরু করলাম আমি গিটার বাজানো, আমাকে পিছন দিকে আর ফিরে তাকাতে হয়নি, এইভাবে শুরু করলাম। তারপরে আস্তে আস্তে দেখা গেলো প্রায় 40 জন সঙ্গীত পরিচালক তৎকালীন সময়ে তাদের সহকারী হিসেবে আমি নিযুক্ত হয়ে গেলাম। মিউজিশিয়ানসদের যে তালিকা, যে গ্রেড, সেটা একমাত্র বাংলাদেশ রেডিও এবং বাংলাদেশ টেলিভিশন করে থাকে। আমি 25 বছর আগে বিশেষ গ্রেডটা পেয়ে গেছি, আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। একদম লাস্ট ডেতেও যেন আমি মিউজিক করে যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। বাহ, চমৎকার,
এবং এই গল্পগুলো না আসলে আমাদেরকে আমার আমার খুব ভালোবাসার খুব পছন্দের একজন মিউজিশিয়ান, ভীষণ পছন্দের, ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আসলে অনেক কিছু আছে, আমরা নতুন প্রজন্মের যারা আমাদের অনেক কিছু শেখার আছে। আমার মনে আছে আমি ছোটবেলায় যখন বাংলাদেশ টেলিভিশনে, তুমি এখন অনেক ছোট। আচ্ছা এটা আমরা অন স্ক্রিন নাও বলি। সো যেটা বলছিলাম যে আমরা আমি যখন ছোটবেলা বাংলাদেশ টেলিভিশনে যেতাম ঠিক তখন থেকে আমি ওনাকে দেখে এখন পর্যন্ত বড় হয়েছি এবং উনি সেম একই রকম আছেন একইভাবে এবং এখনও বাচ্চাদেরকে কিন্তু উনি অনেক নার্চার করেন অনেকভাবে। ওনার একটা স্কুল আছে আমি যতটুকু, আমাদেরকে যখন পান আমাদেরকেও উনি অনেক অনেক স্নেহ করেন, অনেক অনেক কিছু শেখানোর চেষ্টা করেন সবসময় এবং আমরা আমরা চেষ্টা করি শিখতে বরাবরই। অবশ্যই, এবং আমাদের খুবই শ্রদ্ধার একজন মানুষ, ভীষণ বিনয়ী রিচার্ড কিশোর দার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি এইভাবেই আমাদেরকে আরও 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 অনেক ব্লেসিংস দিয়ে যেতে থাকেন। খুব ভালো কিছু প্রোডাক্টিভ কিছু আলোচনা হচ্ছিল, আমি অনেক কিছু শিখছিলাম। আমি চাই যে এই সেম কথাগুলো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সো একটু কনটেক্সট দিয়ে নিই যে কী নিয়ে কথা বলছিলাম আমরা, যে আপনি যে প্রজেক্টটা করেছেন রিসেন্টলি বা এর আগেও হয়তো অনেক কাজ এরকম করা হয়েছে, যে যেটা বলছিলাম যে যে কোনো একটা প্ল্যান করার পর সেটাকে এক্সিকিউট করতে আমার মনে হয় যে এক্সিকিউশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যেটা আপনি খুবই সাকসেসফুলি করে যাচ্ছেন। রিসেন্ট কাজও আমরা দেখতে পেলাম যে মাসের 10 তারিখ রাত 10টায় ইউটিউবে চ্যানেলে একটি গান প্রকাশ করা এবং এই যে কন্টিনিউটিটা ধরে রাখা, এবং আপনি আমাকে বলছিলেন যে আই শুড ডু ইট টু, কারণ হচ্ছে যে এখন আমাদের এভরিওয়ান শুড ডু দিস। আমার কাছে, আমি এটা বিশ্বাস করি, আমি মানে আমি আমার নিজের জীবন থেকেই এখন দেখতে পাই, সেটা হচ্ছে এখন মিউজিক করা এবং একদম গ্লোবাল ভিলেজে থাকি এখন আমরা, পুরো বিশ্বটা এখন আমাদের হাতের মুঠোয়, একদমই হাতের মুঠোয় এই এই আকাশ সংস্কৃতির কারণে, ইন্টারনেট কানেকশন সব কিছু মিলে। যেমন আমি রিসেন্টলি আমি এবং ডিজে আক্স একটা প্রজেক্টের 3-4টা গান করছি, আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টে যতগুলো মিউজিশিয়ান আছে মোস্ট অফ দেম আর ফ্রম রাশিয়া, ইউএসএ একজন কাজ করছে, মঙ্গোলিয়ান একটা মেয়ে কাজ করছে, সো একদম ইন্টারন্যাশনাল একটা কোলাবোরেশনের কাজ করছি আমরা। সো সব কিছু মিলে আমার কাছে এখন মনে হয় কি যে মিউজিক করাটা, তৈরি করাটা এবং মিউজিক করাটা এখন কিন্তু অনেক ইজিয়ার, এবং আমার মনে হয় সেটার মধ্যে প্যাশন থাকাটা খুবই জরুরি, যেটা আপনি বলছিলেন যে সময় যে কোনো তুমি চুরি করো তোমার প্যাশন থাকতে হবে। টু বি দ্য বেস্ট থিফ ইন দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট প্যাশন, ট্রু, সবকিছু ইউ ডু এনিথিং, প্যাশন থাকতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো যেটা একটা সময় কিন্তু প্ল্যাটফর্ম ছিল না। হ্যাঁ, যেমন আমার যখন শুরু, আমার মনে আছে এই এই স্টেশনেই আমার প্রথম প্রোগ্রাম টেলিভিশনের, প্রোগ্রামটার নাম ছিল আমারও গাইতে ইচ্ছে হলো, আমারও গাইতে ইচ্ছে করে, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই শাপলা ভাই তিনি জোর করে আমাকে এনেছিলেন যে না তোকে গাইতেই হবে, তোকে আসতেই হবে। আমি খুব শাই ফিল করতাম তখন, টেলিভিশন স্ক্রিনে ভয় পেতাম, তো তখন আমাদের প্ল্যাটফর্ম ছিল না কিন্তু, বাট এই সময়টায় আজকের দিনে এসে প্ল্যাটফর্ম কিন্তু সবার কাছে আছে, এনি ওয়ান ক্যান হ্যাভ হিজ অর হার ওন ইউটিউব চ্যানেল, যেটা আমি তোমাকে বলছিলাম, এবং সেখানে কিন্তু সে তার যে কোনো স্কিল প্রকাশ করতে পারে, শো করতে পারে এবং শিখতেও পারে অ্যাট দ্য সেম টাইম। একদমই ইউটিউবের কারণে আমরা যখন, আমাদের যখন শেখার শুরু সে সময় ইউটিউব তো দূরের কথা, টেলিভিশনও পেতাম না আমরা ঠিক মতো। আমার আমার শেখার শুরু অনেক ছোট বয়সে, তার মানে এই না আমি অনেক বুড়ো, ওই ছোট্টবেলাটায় আমাদের সম্বল ছিল ক্যাসেট। হ্যাঁ, তো ক্যাসেট ওই রিওয়াইন্ড করতে গিয়ে ব্যাটারি শেষ হয়ে যেত বা অনেক সময় লাগতো, তখন বল পেন ছিল আমাদের, বল পেন দিয়ে ঘুরাতাম, বল পেনটা এরকম এক সাইডে এরকম কানেক্ট করে দিয়ে ঢুকে দিয়ে ঘুরাতাম, রিওয়াইন্ড করতাম বা ফরওয়ার্ড করতাম। তো আমাদের সময় কিন্তু ওইটা ছিল মাধ্যম একমাত্র, অনেক কষ্ট করে ওই অ্যান্টেনাটা এদিক দিয়ে এদিক দিয়ে এরকম এরকম করে, বাবা বলতো ঠিক আছে, আমি বলতাম না আব্বা ঠিক নাই ঠিক নাই ঠিক নাই, তো এরকম অ্যান্টেনাটা ঘোরাঘুরি করে আমরা ইন্ডিয়ান কিছু চ্যানেল পেতাম, ডিডি মেট্রো, ডিডি ওয়ান, ওখানে কিছু গান শুনতাম।
এখনকার দিনে কিন্তু ইউ জাস্ট নেম ইট, আমরা ইউটিউবে যে কোনো গান পৃথিবীর উগান্ডা হোক আর নাইজেরিয়া আর চাঁদ হোক সবকিছু আমরা কিন্তু পাচ্ছি। কিছু অ্যাপসও কিন্তু আছে, একটু অ্যাড করে যে হাম করলে সাথে সাথে ওই গানটাও কিন্তু এখন চলে আসে। হ্যাঁ আসে, চলে আসে, এবং একই গানের 50, 100, 200, 500টা ভার্সন আমরা পাচ্ছি, সেগুলো কম্পেয়ার করে সেগুলো থেকে আমরা শিখতে পারছি অনেক স্কোপ এবং অপরচুনিটি শেখার ক্ষেত্রেও, প্রকাশ করার ক্ষেত্রে। রাইট, সো পারভেজ ভাইয়ের খুব চমৎকার কিছু ইনসাইটস দিচ্ছিলেন, আশা করি আপনারা যারা অপেক্ষা করছিলেন এই ধরনের কিছু লেসন নিতে বা লার্নিং যাই বলেন, সো সেটা আই থিঙ্ক ভালোভাবে ফুলফিল হয়েছে। সো পারভেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে সেই ইনসাইটসগুলো আপনি দিচ্ছিলেন, আমি খুব চাচ্ছিলাম যে এই কথাগুলোই আপনি সবাইকে একটু বলে দেন। সো থ্যাংক ইউ সো মাচ এখানে আজকে আসার জন্য, আপনার বিজি স্কেজুল থেকে এবং চমৎকার কিছু লেসন বা লার্নিং আজকে আমরা পেয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড লাক উইথ ইউর আপকামিং প্রজেক্টস। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংকস ফর ইনভাইটিং মি। আমি এনটিভিতে আজকে কিছুক্ষণ আগেই বললাম যে এইখান থেকেই আসলে আমার যাত্রাটা শুরু। তো ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারের প্রথম ফোনো লাইভ স্টুডিও কনসার্টও আমার এনটিভিতে। বাহ বাহ, তো ইটস আওয়ার প্লেজার। সেই জায়গা থেকে এনটিভি আমার অনেক বেশি আপন আসলে। এনটিভির যে কোনো কল, একদম যদি কোনো ব্যস্ততা বা প্রি স্কেজুল কিছু না থাকে তাহলে পার্থপক্ষে আমি ফেরাই না। তো এনটিভি সবসময় আমার মনের মধ্যেই বড় একটা জায়গা নিয়ে থাকে। দর্শক, আজকের মতো এখানে এনটিভির সাপ্তাহিক আয়োজন গানের বাজার থেকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল। আপনারা সবাই সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, এবং সেই সাথে নিজের যত্ন নিন, নিজের পরিবারের যত্ন নিন। ভাইয়া, আমরা একটা গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠানটা শেষ করতে অবশ্যই শেষ করার আগে আমি একটা অনুরোধ রাখবো সবার উদ্দেশ্যে, একটু সাবধানে থাকবেন সবাই। খারাপ সময় যাচ্ছে, খারাপ সময়ের মধ্যে দিয়ে পুরো বিশ্বই যাচ্ছে আসলে, একটু সাবধানে একটু নিরাপদে থাকার চেষ্টা করবেন। এই তো আপনারা সব নিয়মকানুন জানেনই কোভিড-19 থেকে বাঁচার জন্য বা নিজেকে সেফ রাখার জন্য, ফ্যামিলিকে সেফ রাখার জন্য কী করতে হয়, সো নিয়মকানুনগুলো প্লিজ মানবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য, আমাদের সবার জন্য। থ্যাংক ইউ। আমার একদম প্রথম গান যেটা যাবি যদি, হৃদয়ের কম্পোজ করা, এটার কথাই শুরুতে বলছিলাম, তানির লেখা গান এটা। Ha oh 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 জানাতে মনে করে আমায় মনে রেখে, কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটুকে দে শুধু পিছু ফিরে, হায় ভালো বেশে রেখে যা এমনের গহি বাসনা যাচ্ছে তোর দেয়া। জোনাকির প্রদীপ থাকবে না